প্রসূতির মৃত্যুক লৈ AMCHত উত্তেজনা চিকিৎসক গাফিলতির অভিযোগ পরিয়ালর ঘটনার পাছতে অচেতন হয়ে চিকিৎসাধীন হবলগিয়া হল মৃত প্রসূতিগৰাকীর স্বামী চিকিৎসালয়তে কান্তি কাটি উজাগরি দিশা পার করলে আত্মীয় স্বজন মৃত মহিলাগৰাকীর লেজাই কলা খোয়ার ইটাখুলির অঞ্চলের দীপ্তি দাস মঙ্গলবারে বিয়লি চিকিৎসালয়খনের মাদার এন্ড চাইল্ড কেয়ার ইউনিটত ভর্তি করবা হয়েছিল প্রসূতিগৰাকীক সম্পূর্ণ সুস্থ অবস্থাত ভর্তি করবা প্রসূতিগৰাকীক পরিস্থিতিগত কারণত ততাতয়াকৈ অস্ত্রোপচারের ব্যবস্থা করে চিকিৎসালয়খনের চিকিৎসকে পরিয়ালর অজ্ঞাত চিকিৎসালয় কর্তৃপক্ষ অস্ত্রোপচার প্রক্রিয়া সম্পন্ন করার অভিযোগ ভুক্তভোগী পরিয়াল বেবিটোয়ে লেট্রিন করার কারণে অপারেশনটা করে দিয়া হল মো বোলো তেনহলে আমাক যে একু নুহুদিলে হেনেকে বলি নুহুদিলে আমাক একু নকলে যে পেশেন্টটো সুমুয়াই নিলে হেনে বলি তারপর নার্স এজনী আহি কিনে কলে যে বাইদেউ আপনাদের পেশেন্টটো কিবা হার্টৰ প্রবলেম আছে নাকি হেনেকে বলি কলে আপনাদের পেশেন্টটো বোলে উখা নিখা লওয়াত অকমান বোলে কষ্ট হয়েছে বোলে হেনেকে বলি কলে হেঁটি তারমানে রং ট্রিটমেন্ট করে ছোৱালীজনী ডিজাইন করতে হেঁটি কিবা বেলেগ বস্তু কাটি কেনে ছোৱালীজনী মারি কেনে এনে তারমানে ডেড বডিটো ইয়াত আমাক উল্লু বনাই কেনে ইয়াত আনি কেনে আমাক দেখালেহি তারমানে অস্ত্রোপচারের পাছতে স্বাস্থ্যর অধিক অবনতি ঘটাত AMCHর সুপার স্পেশালিটি ব্লকলৈ স্থানান্তর করা হয়েছিল প্রসূতিগৰাকীক তারপরে মৃত্যুক আগুয়ালি লয় দীপ্তি দাসে আনফালে সমগ্র ঘটনা সন্দর্ভত পরিয়ালর অভিযোগ নস্যাত করে প্রসূতিগৰাকীর মৃত্যু সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করেছে AMCH কর্তৃপক্ষ এটা সাডেন ডেথ বলে কয় সেটা কাডেন সাডেন কার্ডিয়াক ডেথ হবো পারে বা একুইট পালমোনারি ইডেমা হবো পারে যেটু পালমোনারি ইডেমা হয়েছে বলে ধরা হয়েছে এই মানে যেটু প্রেগনেন্সিত হয় প্রেগনেন্সিত হয় লগতে হাইপারটেনশন আছিল তারপরে ফিটাল ডিস্ট্রেস হয়েছে যে একুইট পালমোনারি ইডেমা হয়ে সাডেন ডেথ হয়েছে বলে ভবা হয়েছে রিসাসিটেশন করার পিছনে তখন ঘুরে আনা নাই এই অবস্থা আপনি তেনকা ধরনের কথা সাধারণত কিছু অপারেশন ভেরি রেয়ারলি হয় যে কালি আমি দেখা পালো সেটা একুইট পালমোনারি ইডেমা হয়ে ঢুকাইছে বলে আমি ভাবিছো ইফালে গধূলিতে মৃত্যু খাবতি হওয়া প্রসূতিগৰাকীর মৃতদেহর ভাবে পুৱতি নিশা দুই বজাতে চিকিৎসালয়খনতে থাকিবলগীয়া হল ভুক্তভোগী পরিয়ালটো ঘটনার পাছতে চিকিৎসালয়খনত মোতায়েন করবলগীয়া হয় আরক্ষী ডিব্রুগড়ের জেসিম আহমেদ নিউজ 18 অসম নর্থ ইষ্ট।